টানা দুদিনের বৃষ্টিতে বিপর্যস্ত আগরতলা শহর। আগরতলা স্মার্ট সিটি এখন জলে পরিপূর্ণ। বেশ কিছু জায়গায় বাড়িতে জল ঢুকে গেছে, যার জন্য খোলা রয়েছে শরণার্থী ক্যাম্প। শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক শাহ। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন তিনি এবং সেখানকার মানুষজনদের সাথে তিনি কথা বলেন। পাশাপাশি শরণার্থী ক্যাম্পও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মানিক শাহ। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন জানালেন মুখ্যমন্ত্রী। সেখানে জল ব্যাকফ্লো হচ্ছে, তো সেসব জায়গা দেখছি কিছু কিছু জায়গার মধ্যে আমরা শরণার্থী শিবির করেছি, কিছু ভোট আনার জন্য আমার ব্যবস্থা করেছিলাম কালকে ছটা ভোট করবে চারটা শহরে। এখানেও আমি এখন বলেছি আধিকারিকদের নিয়ে আসে, তো সব জায়গায় দেখছি এমনিতে সার্বিক পরিস্থিতি আন্ডার কন্ট্রোলই আছে, কিন্তু এরকম প্রাকৃতিক দুর্যোগ কিছু করার নেই, তবুও চেষ্টা করছি এবং কোন কোন জায়গা দিয়ে কী কী সমস্যা এখানে কি প্রতিনিয়তই হয়, তো এগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে নিশ্চয়ই আলোচনা করব এবং এটা পার্মানেন্ট সলিউশন করা যায় কিনা সেই বিষয়ে কথাবার্তা বলব। কতগুলো শরণার্থী ক্যাম্প হয়েছে এখনো কি কোনো কিছু? এখন অবধি তো কালকে তো আমার যেগুলো করেছিল টেম্পোরারিগুলো তো সব অলরেডি চলে গেছে এখান থেকে। এখন অবধি আমার কাছে যা খবর আছে